গণতান্ত্রিক অধিকার প্রয়োগের অপেক্ষা ছিল এতদিন, অবশেষে পৌরসভা ভোট দিয়ে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। উৎসাহী এবং আগ্রহী নতুন ভোটাররা, এরকম কয়েকজন নতুন ভোটারের প্রত্যাশার কথা শুনলাম আমরা। বহরমপুরের নতুন ভোটারদের প্রত্যাশা কি, জানলেন আমাদের প্রতিনিধি। আসছে পৌরসভা ভোট, আর পৌরসভা ভোটে শহরের তরুণ প্রজন্মদের ভোটের ইস্যু কি, সেই জানতে আজকে আমরা শহর বহরমপুরে। তরুণ প্রজন্মরা কি বলছে, প্রথম ভোটারদের কতটা এক্সাইটমেন্ট কাজ করছে, শুনবো সরাসরি তাদের মুখ থেকে। বহরমপুরে উন্নয়ন বলতে আগের তুলনায় অনেক উন্নয়ন করেছে, আরও উন্নয়ন দরকার। যেমন আমাদের এই যে রাস্তাঘাট, এত উন্নয়ন, আবার চুয়াপুরের রাস্তাটা আমাদের ওয়েদারটা খুব খারাপ, যে বৃষ্টি হচ্ছে এখনও পর্যন্ত সেটা হয়নি। তাই আমি তাদের কাছে, আপনাদের সংবাদ মাধ্যমে তুলে ধরতে চাই যে সেই রাস্তাটা যেন খুব শীঘ্র যেন হয় এবং জঞ্জাল মুক্ত হবে। তবে উন্নয়ন, অনেকই উন্নয়ন হয়েছে। যাকে ভোট দেবো মানে আমরা চাই যে উন্নতি হোক সমাজের। আমরা দেখো অনেক জায়গায় দেখি রাস্তাঘাট পড়ে আছে, এমন অবস্থা গ্রামের থেকেও খারাপ অবস্থা থাকে। আমি চাই যে আমি যাকে ভোট দিই সেই ভোটটা না ঠিকভাবে কাজে লাগে। বহরমপুর শহরে অনেক কাজ বাকি আছে, উন্নয়ন বাকি আছে। হ্যাঁ, সেই উন্নয়নটা যাতে ঠিকঠাকভাবে হয়, হ্যাঁ, সেই উন্নয়নটার দিকে আমরা অ্যাকচুয়ালি নজর রাখতে চাইছি। ফার্স্ট টাইম ভোটার আমি, প্রথমে এবার প্রথমেই হবে আমার ভোট। তাও আমাদের এদিকে একটু প্রবলেম আছে অনেকেই বলতে গেলে, যেমন ল্যাম্পপোস্টে প্রবলেম আছে, যেমন অন্ধকার থাকে, ঠিক আছে, ওগুলো মানে একটু এলইডি করে দেওয়া উচিত, এগুলো দরকার আছে। হ্যাঁ, প্রথম ওটা, তারপর সব জায়গাগুলো পরিষ্কার থাকবে, দেখতে পরিচ্ছন্ন থাকবে, দেখতে ভালোই লাগবে অ্যাকচুয়ালি। তারা ওইটা নিয়ে এক্সাইটমেন্ট থাকছি। আসন্ন পৌরসভা নির্বাচনে নতুন ভোটাররা প্রথমবারের জন্য ভোট দিতে বেশ আগ্রহী, এবং তার পাশাপাশি শহরের যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি যাতে দ্রুত সমাধান হয় সেই ইস্যুতেই তারা ভোট দিতে চায়। শহর বহরমপুর আসন্ন পৌরসভা নির্বাচনে নিয়ে বেশ সরগরম। শহর বহরমপুরের আনাচে কানাচে ভোটের হাওয়া কোন দিকে, ভোটের ইস্যুই কি নতুন প্রজন্মের কাছে, সব খবর নিয়ে আপনাদের সামনে আমরা আসব। বহরমপুর থেকে শুভরাজের সাথে বেদান্ত, ইমাজিন কমিউনিটি মিডিয়া, মুর্শিদাবাদ।